দিনাজপুর মানেই সস্তা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনারা দাম চাচ্ছেন বাংলাদেশে এই গরু যত টাকায় বিক্রি হবে তার থেকে মানে সর্বনিম্ন দাম রেটটা আছে গরু একদম 4 লাখ বিক্রি করতে 4 লাখে দিবে। আচ্ছা, যদি 8 লাখ বেচে আমরা 7.5 লাখে দিব, মানে সর্বনিম্ন দামে। আচ্ছা, সর্বনিম্ন রেটটাই থাকবে মাপেনে তো দর্শক আসসালামু আলাইকুম, আমরা এসেছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ এলাকা, আর এটা একটি হচ্ছে মিল, আর এই মিলের মধ্যে থেকে আমরা একটি বড় গরু বের করেছি, সেটাই আপনাদের আজকে দেখাবো। আর আমার পাশে কিন্তু তুহিন ভাই আছে, তুহিন ভাইও কথা বলবেন। আর আমরা এখানে দেখছি উদ্যোক্তাকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি জি। কতটুকু ওজন আছে গরুটার? এটা 1 টন ওজন আছে। 1 টন? জি, পুরো 1 টন। 1 টন ওজন আছে। এটা কি মাপা? একবারে মাপা, স্কেলে মাপা। তুহিন ভাই পাশ থেকে কথা বলেছেন, আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে শুনি। তুহিন ভাই আপনিও আছেন এখানে, আসলে উনি যে বলেছেন যে 1 টন, আপনার চোখে কি মনে হচ্ছে? এটা আমার, এই যে আমার বাড়ির পাশে কিন্তু এটা। আচ্ছা, এখানটা একটা অটো মিল এটা। আচ্ছা, এখানে স্কেল হাজার হাজার ট্রাক গরু নাপা হয়। আচ্ছা, স্কেল অবশ্যই আছে, মাপে নেবে। মাপে নেবে? হ্যাঁ। মানে কিভাবে মাপে নেবে? আসলে স্কেলে উঠে নাপে নেবে, স্কেলে উঠে মাপে নেবে। লাইভ ওয়েটে বিক্রি? লাইভ ওয়েটে বিক্রি। লাইভ ওয়েটে এটা মানে স্কেলে নাপিলে 1000। হ্যাঁ। আচ্ছা, স্কেলে মাপলে বাড়তে পারে, একটু কমতে পারে? একটু বাড়তে পারে, একটু কমতে পারে। আচ্ছা, বাড়তে পারে? কি বাড়তে পারে? হ্যাঁ, বলা যাবে না। উনি বলে এক মাসের আগে ওজন করা তো? হ্যাঁ, কম গেছে 1000। আচ্ছা, জাতটা কি? তুমি ভাই আপনি তো ভালো বুঝবেন না, মানে মানে দর্শকদের জন্য একবার 100% ভালো হলিস্টার। আমাদের গাভীর বাচ্চা? আপনাদের গাভীর বাচ্চা? গাভীগুলো আছে তো? গাভী তো আছে, গাভীও আছে। হ্যাঁ, অনেক গাভী আছে। আচ্ছা, কয় জাত বয়স গরুটা? এটা 6 জাত বয়স। তাহলে তো মাংস পাকা একবারে, পুরো 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 মাংস। চামচাটাও পাতলা, একেবারে চামচাটা পাতলা, এই দেখেন একবারে পাতলা চামচা। আমরা একটু গর্দানটা দেখি, গর্দানটা মাংস। ভাই ছাড় দেন, ছাড় দেন। আচ্ছা, তো ওই ব্যস্ত ঘুরে দেখান। হ্যাঁ, দেখাবো, সব দেখাবো, সব দেখাবো। বলছেন যে 1000 কেজি প্লাস মাইনাস? হ্যাঁ, প্লাস মাইনাস 1000 কেজি। মানে 1000 কেজি এক মাস আগে না পাই? চলো, এক মাস আগে। হ্যাঁ, এখন বাড়তে পারে, কমতে পারে? বাড়তে পারে, কমতে পারে। কেন? বাড়ার সম্ভাবনা তো বেশি। তো বললাম, বলা যায় কমতেও পারে, কমতে পারে। আবার কথা বুঝি না। যাতে ফ্রিজিয়ান 6 দাঁত বয়স গরুটি একবারে ফুললি তৈরি করা। খাবার কি খাইছে তুহিন ভাই? এগুলো সব লেসালের খাওয়াই, যে ঘাস। হ্যাঁ, ধানের বীজ, ধানের গুঁড়া, যেহেতু মিলের মিলের মধ্যে আছে, সব মিলের খাওয়া, বাইরের খাওয়া না, সব মিলের খাওয়া। হাইটে? হ্যাঁ, হাত দেখাইছে। তুহিন ভাই, আপনার কাছে আমার কিছু কথা আছে। বড় গরু বলেন, কেমন চাহিদা এবার বড় গরু? বড় গরু চাহিদা নাই ভাই। বড় গরু চাহিদা নাই? না না না, কেন? বড় গরু চাহিদা নাই? বড় গরু চাহিদা থাকলে এগুলো গরু তো অনেকটা বিক্রি হতো, 7 লাখ 8 লাখ টাকা 6 লাখ টাকা বিক্রি হতো। হ্যাঁ, তো এখন এটা কি হিসাবে বিক্রি করতে? বাংলাদেশে
এক টনের আড়িয়া যে যত দিবে দাম তার থেকে 50,000 টাকা কম। এক টনের আড়িয়া বাংলাদেশে যত টাকায় বিক্রি হবে তার থেকে এইটা দাম কম, 50,000 টাকা কম। হ্যাঁ, 50,000 টাকা কম। দাম চাওয়ার দরকার নেই, দাম চাওয়ার দরকার খালি ফোন করে বলবে যে ভাই এই আড়িয়াটা আমি বিক্রি করছি 5 লাখ, তাকে তাকে 4.5 লাখ দিব। আচ্ছা, বা 6 লাখ বিক্রি হয়েছে 5.5 লাখ ওকে দিব। আচ্ছা, 50,000 টাকা, 50,000 টাকা কম। হ্যাঁ, মানে এটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হয়ে গেল, চ্যালেঞ্জ হয়ে গেল। আসি তো মালিক সাহেবের সাথে সমস্যা, মালিক তো আছে সাথে, ওনারে নাম্বার দিব, ওনারে নাম্বার দিব, ওনারে নাম্বার দিব। আচ্ছা, মানে যে যত দাম মানে বিক্রি করতেছে যারা তার থেকে 50,000 টাকা কমে, এক টনের গরু যে দাম বেচবে তার থেকে 50,000 কমে, মালিকের সামনেই বলে দিবে, মালিক দিদি তো বলবো, দিনাজপুর মানে সস্তা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনারা দাম চাচ্ছেন বাংলাদেশে এই গরু যত টাকায় বিক্রি হবে তার থেকে, মানে সর্বনিম্ন দাম, একজন 4 লাখ বিক্রি করছে 4.5 লাখ দিবে। আচ্ছা, যদি 8 লাখ বেচে আমরা 7.5 লাখ দিব, মানে সর্বনিম্ন দাম, সর্বনিম্ন রেটটাই থাকবে। তাহলে বলছেন আপনারা এটা যাতে ফ্রিজিয়ান, 6 দাঁত বয়স, ওজন আছে 1 টন প্লাস মাইনাস 1 টন, ওজন 6 দাঁত বয়স, স্কেলে না বিলিবি, স্কেলে কিন্তু মিলে আছে। হ্যাঁ, স্কেলে, স্কেল তো এখানে আছে, পাইতারবি মানায় না, গোয়ারি বলতে না দেয়। আচ্ছা, স্কেলে আসে ওজন করে নিবে, স্কেলে আসে ওজন করে নিবে। আমরা আরেকবার গরুটাকে ভালোভাবে দেখি, 6 দাঁত বয়স বলছেন, কোনো সমস্যা নেই তো? তুন ভাই কোনো সমস্যা আছে? আপনি গরুটা পাশে আসেন একটু দেখি, মানে আপনার সুস্থ গরু, মিলের খাবার খাইছে, মিলের যে যে খাবারটা সেটাই খাইছে। আচ্ছা, কোন নেশালের খাবার দিয়ে যা হয়েছে সেটাই, যা হয়েছে সেটাই, মানে দামটা ওফির কেন কম, বাড়ির বাচ্চা থেকে দাম, বাড়ির বাচ্চা থেকে দাম, হ্যাঁ, ওই জন্য 50,000 টাকা কম। আমি বলে দিচ্ছি যে আমরা তো পালা গরু না, মানে কিনা গরু না, বাড়ির বাচ্চা গরু, পালাতে 50,000 টাকা কম দিতে বিক্রি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, তো দর্শক আমরা দেখছিলাম গরুটিকে, চমৎকার গরুটি আসলে, ফ্রিজিয়ান জাতের এবং অনেক লম্বা গরুটি, গরুটি অনেক লম্বা। আমরা একটু, হ্যাঁ একটু, কত 68 ইঞ্চি হাইট, আর এইটা কত? না এটা লম্বা মাপানো হয়নি। আচ্ছা, ফিতা আছে না? ফিতাটা দেখি একটু দেখি। হ্যাঁ, ফিতা নিয়ে দাও। কোথায় ধরছো এটা? ওটা হচ্ছে শিংয়ের মধ্যে, মানে মাথা, মাথার শিং থেকে পিছন পর্যন্ত হচ্ছে লম্বা, মানে 96 ইঞ্চি আছে, 96 ইঞ্চি আছে। আর হাইটটা ৬৭ আচ্ছা, 67-66 ধরেন। আচ্ছা, আর বেডটা মাপা যাবে? এই বেডটা ওটা যাবে, এই ফিতা দিয়ে হবে না, এই ফিতা দিয়ে হবে না, না এই ফিতা বলে ইয়া কেটে যেতে পারে ইয়া তো, হ্যাঁ মানে প্লাস্টিক ইয়া টিনের স্টিলের। তাহলে এটার দাম রাখছেন আপনারা বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের এই ধরনের গরু যত কম টাকায় বিক্রি হয়েছে তার থেকেও 50,000 টাকা। আচ্ছা, এটা যে ফিক্সড, গরুটা পাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
তো দর্শক, আমরা দেখলাম আজকে যে বড় গরুটি ছিল 1 টন ওজনের গরুটি, তুহিন ভাই কথা বলেছেন, মালিক কথা বলেছেন। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করুন, 50,000 টাকা কম। ওকে, ধন্যবাদ।